আপনার ছুটি কাগজটা আছে? আর বলি বাতাসটা লেগে গেছে বলে আর ওই ঝাড়ফুঁক করছে। ঝাড়ফুঁক কে করেছে? একটা গুণি। আচ্ছা, একটা গুণিনে ঝাড়ফুঁক করার পরে এবার বলছি আর হবে না, এ সে এরকম হবে না, তোমরা হসপিটালে নিয়ে চলে যাবে। মানে জ্বরের পরে ঝাড়ফুঁক করেছিলে? হ্যাঁ, জ্বরের পরে। মানে অনেকটা সময় নষ্ট হয়েছে? হ্যাঁ, ঝাড়ফুঁকটা মতন নষ্ট হয়েছে। মানে ঝাড়ফুঁকটার মধ্যে কি করেছিল? ঝাড়ফুঁক মনে কর ওই ফুঁক ফাঁক দিচ্ছে, তেল মালিশ করছে, ওই মাথায় একটা কি ওষুধ বেটে ওটাও দিয়েছে, ওষুধও খাইয়ে দিয়েছে। পায়ে তো কি একটা বাধা আছে? হ্যাঁ, ওই সব দিয়েছে, পায়ে গোলা সব। কিন্তু এখনকার সময় কি ঝাড়ফুঁক বিশ্বাস করেন, এই গুণিন ওঝা বিশ্বাস করেন? বিশ্বাস করে না, আমার ধর করতে হয়, ওই বাতাস লাগে, ওটা তো ঝাড়ফুঁক করলেও কখন সময় সময় নরম হয়ে যায়। মানে বাচ্চাটার অবস্থা তো খুবই খারাপ। কে হয় বাচ্চাটা আপনার? আমার নাতনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজেদা। কোথায় বাড়ি? কোথায়? পানি থাকে। করিয়েছিলেন, কি হয়েছিল? কি মানে প্রথমে দুপুরবেলা জ্বর এসেছিল, জ্বর আসার পরে তারপরে বাচ্চা দিলে সন্ধ্যাবেলাতে একটু আস্তে আস্তে খিচুড়ি মতন হচ্ছে। আচ্ছা, তা ঝাড়ফুঁক করার পরে দেখছি হচ্ছে না, তো ওই জন্য করে বলি হসপিটালে নিয়ে যাই। প্রথমে একবার এরকম হয়েছিল। মানে এই যে গুণিন ডেকে ঝাড়ফুঁক করিয়েছিলে? হ্যাঁ, মানে জ্বর এসেছিল, বমি হয়েছে, ওই জন্য বলি একটু বাতাস লেগেছে, ওই জন্য ঝাড়ফুঁক করিয়েছি। কি করেছিল যে গুণিন, কি করেছিল ওকে? গুণিন ওই হাতেটাতে ওই গাদের ওষুধ বেঁধে দিয়েছে, দিয়ে গাদের ওষুধ খেয়ে দিয়েছে, তাই জন্য শুনছে না বলে ওই জন্য নিয়ে এসছে। তাতে কি হয়েছে, মানে আপনার বাচ্চা কি সুস্থ হয়েছে? না, আরও একটু অতিরিক্ত হয়েছে। অসুবিধা হয়েছে আরও? হ্যাঁ। এখন হাসপাতালে নিয়ে এসছেন? আচ্ছা, এই যে এখনকার দিনে কি গুণিন বিশ্বাস করেন, ওঝা গুণিন বিশ্বাস করেন? আপনারই বাচ্চা? কি নাম বাচ্চা? আপনার নাম? কোথায় বাড়ি? কোথায়? বাসন্তী থানা। কি হয়েছিল বাচ্চাটা? তো খিচুড়ি পেয়েছে, ও তো বাচ্চারা এর আগে দুবার খিচুড়ি হয়েছে, কিন্তু খিচুড়ি যে ও একটা রোগ সেটা বাড়ির লোক মানতে পারছে না, সেই জন্য ওঝা গুণিন হিসাব করে যখন বাচ্চাটাকে নিয়েছে খুবই খারাপ অবস্থাতেই নিয়ে এসছে। এখনও বাচ্চা খারাপ অবস্থাতেই আছে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে সারানো যায়। মানে ও কি ওর গায়ে কি অনেক কিছু বাধা ছিল তো দেখা যায়? বাধা ছিল, ওঝা গুণিন মাথায় কিছু লাগিয়ে দিয়েছিল, কিছু খাইয়ে দিয়েছিল। কিন্তু এখনকার দিনে কি ওঝা গুণিন বিশ্বাস করে, মানে কি? সেগুলো তো করা উচিত নয়, বাধা বোঝার সত্ত্বেও আর কি যদি করে আর কি, তাহলে আর কি বাচ্চা আরও ক্ষতি হবে। মানে অনেকটা সময় কি নষ্ট করে ফেলেছে? নষ্ট হলো, বাচ্চা যে জিনিস খাইছে সেটাই বাচ্চা কতটা কি ক্ষতি করবে সেটাও আমরা জানি না কিছু। আপনার নাম? নিরূপণ মণ্ডল। ক্যানিং হাসপাতাল।